আমার বাড়িতে ভাগ্নি বেড়াইতে যাইব। হ্যাঁ, আর মতো তোমার ভাত সাধনের দরকারটা কি? সেটা তুমি বুঝবে না। তোমার কথা শুনে মনে হয় শেফালি লেগে দুধের বাচ্চা। শুনো, তোমার আমার চাইতে কোনো বিষয়ে শেফালি কম বুদ্ধি রাখে না। চাহানা বানাইছো কইলে চাকুই দিতাছি। একটা মানুষ একটা জায়গায় যেতেছে, একটা জায়গা কি যাইতেছে? তার নিজের মামুর বাড়িতে। যাবার সময় তার বাধা দেওয়ার দরকারটা কি? যাইতেছে যাক, দেড় মাস থাকে বারে আসুক। শেফালি হারা জীবনে একরাই তো বাড়ির বাইরে থাকে নাই, যেখানে গেছে দিনে দিনে ফিরে আইছে, আর এখন শুনতেছে একদিন দুই দিন না, এক মাস দুই মাস। আহারে তামাশা রে, তোমার কথা শুনে মনে হয় শেফালি হলো কি আড়াই বছরে গেদা বাচ্চা। আজ বাদে কাল বিয়া দিলে পশু বাদে তোষ তুমি নানা হইবা। সেই মায়ের না তুমি কথা কও, হারা দিব মায়া বাপের বাড়ি বাইরে জাগাই তো মাগো পায় তো যাইব না। মায়ের বিয়া দিলে কি তুমি শ্বশুর বাড়ি তো মায়ের যেতে দিবা না? আমার মা মোরা মাইয়া, এর কষ্ট তুমি কি বুঝবা? পরে আমার কথা রে, তোমার কথা শুনে মনে হয় দুনিয়ার কারো বোধহয় বাপ মাও মরে নাই, একলা শেফালে রি মা মরছে। আমার সারা শরীরে জ্বলিয়া যায়। হয়েছে তো সাধু। শোনো, শেফালি মামুর বাড়িতে যাইতে যাইতেছে যাক, মামুও বড় মুখ করে ভাগ্নি নিতে আইছে, এর মধ্যে তুমি কোনো বাচ্চা বানা করে দিলাম। আরেকটা কথা, রাতা মোরকটা তো জবা দি নেই, এখন কি করবো? জবা দিব? জবা না দিয়েই কইছো জবা দিছ? হ্যাঁ কইছি, এখন জবা দিয়ে দিতেছি। যাও সানিয়ে যাও, তাড়াতাড়ি জবা দাও। লাইল্লা পাইল্লা, রাতা মোরকটারে বড় করছি, ওটাকে আরেক বেটার মেহমানদারি করার জন্য। মে ভাই চালুন। এই অসময় চা আনছো কোন বুঝে? আপনি তো চা খান, আর চা খাওয়ানোর তো কোনো সময় অসময় নাই। এখন আমি চা খামু না, লয়ে যাও। লয়ে যাব? আচ্ছা ঠিক আছে, আনছো যখন দাও। মে ভাই, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা কইতাম। মনে হয় কথাটা শোনার পর আমি কিছু মনে করতে পারি, সুতরাং কথাটা না বলাই ভালো। না মানে আমি কইতেছিলাম কি, তুমি কি কইতে পারো আর কি কইতে পারো না সেটা আমি জানি, এখন তুমি যাও ভাগো। মিয়া ভাই, শেফালি তো আপনারে ডরায়, সেই ডরের কারণে আপনারে নিজের মুখে বলতে সাহস পাইতেছে না, আমারে বলছে। আমারে বলছে মানে আমি যেন আপনারে বলি বলি, মানে আপনারা যেন বুঝায় বলি। এতবার ঢোক গিলা যখন একটা মিথ্যা কথা কইতে পারো না, তখন চেষ্টা করার দরকারটা কি? এই গোলকার তোমার মেরুদণ্ডের হাড্ডি ভেঙ্গা তাক্কারে ঘুরে ঘুরে হয়ে গেছে গিয়া। ভাগ্নিরে তার মামার বাড়িতে বেড়াইতে দিতে যাইতে চাও না, সেই কথাটা সাহস করে বলতে পারো না? তুমি তুমি ঠিকই আছো কেন গোলকার? না মিয়া ভাই, শেফালি তো আপনার সাথে যাওয়ার জন্য কখন থেকে তৈরি হয়ে বসে আছে, আপনি চা ডা খাইলেই রওনা দিব। এই দেখো, তোমার বউ একটা জাতের বউ, একটা সত্য কথাই যা সাহস করে বলে ফেলাইল, এইরকমই তো হওয়ার দরকার। ঠিক আছে বই, তুমি যাও, যাই শেফালিরে কও আমি আসতে আসি, আর তৈরি হয়ে বাইরে তো যাও। এই গোলকার, এখন তো তোমারও আমার নিয়ে যেতে ইচ্ছা করতে আছে, তোমার কষ্টও তো কম না। তিনি একটু বাদেই তো মাইনে রওনা করবেন, তিনি আর নাকি কি কাম আছে, দুপুর পর্যন্ত দেরি করা সম্ভব না। আচ্ছা আমি একটু বাইরে যেতেছি, এসে রওনা দেবো। কি অসময় আবার কই যা? সেটা তো আপনার কোনো দরকার দেখছি। কমা তুমি বুঝে রাগ করলা, আমি তেমনি করি। আচ্ছা রাতা মোরকটা তো জবা দেওয়া হয় নাই না? আরে না, আমি তো দৈরে রাখছিলাম, তোমার আব্বা আবার কইলো মিয়া ভাই নাকি দুপুর পর্যন্ত দেরি করতে পারবো না, তাই সাইরা দিছি। তাহলে আরেকবার ধরেন,
দুইটা বাইন্দে রাখেন। আবার দর মুখে যাওয়ার সময় আমি রাতা মোরগটা লয়ে যাব। মগের মুল্লুক না, তিনি কইলেন আমি ধইরা রাখলাম। আমি এক্ষুনি যাইয়া মোরগটার খোয়ারের মধ্যে লুকায় রাখো। আমি মরিয়াম বেগম, আমার রাতা মোরগ আরেকজনে পেটে যাব, অত্য সোজা না। মারে একটু দাঁড়া, আমি এখন আইতেছি। ভাইজান একটু দাঁড়ান, ভাইজান শেফালি, মায়ের মোরগ লয়ে যা। আরে দেখি দেখি, মোরগটা তো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। জি না ভাই, আপনি তো মোরগের মাংস পছন্দ করেন, সেই জন্য নিয়ে আসলাম। কি কো, এই মোরগ আমি হাতে ধরে নিয়ে যাব? সেটা নাইলে নিলাম মামা, আগে উনারে জিগাই কি মোরগ নিয়ে যাব। হো আল্লাহ, আমি আবার কি কমো, যা কনের মিয়া ভাই তো কইল, এত দূরের পথে এই মোরগ হাতে ধরে লয়ে যাব কেমনে? শেফালির বাপেরও না যা আক্কেল জ্ঞান, দাও সে মুরগিটা ছাইড়া দাও। আহারে না, অনেক কষ্ট হইব এই জন্য কইতেছেন তো, একেবারে চিন্তা করেন না, রিক্সা দিয়ে তো যামু, রিক্সা রডের লগে বাইন্দা পাদনের কাছে ফেলাই তুমি, কোনো ব্যাপার না। ও তাহলে আর কি, কিন্তু এই একটা মোরগ নিয়ে এত কথা কেন, ছেড়ে দাও সে। না মামা, এটা আমি নিয়ে যামু। আপা দেন, আমি আগাই দিই।